প্রাক্তন তৃণমূলের জেলা পরিষদের সদস্য পুষ্পরানী বৈদ্য সহ প্রায় 200 জন তৃণমূল কর্মী সমর্থক আজ বিজেপিতে যোগদান করলো। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্রের হাত ধরে বিজেপিতে যোগদান করেন তারা। আজ হাবড়া 2 নম্বর ব্লকের বিজেপি প্রার্থী হয়ে পুষ্পরানী বৈদ্য মনোনয়নপত্র জমা দেবেন। পুষ্পরানী দেবী বলেন, তৃণমূল এখন তোলাবাজিদের জায়গা, কোনো রাখা জানি অপশাসনের জায়গা তৃণমূল এই দল আর করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রথমে খুব ভালো কাজ করেছিল, তারপর থেকে তোলাবাজি খুন রাহাজানি বেড়ে যায় দলে। আমার রক্তে রাজনীতি, সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য আমার রক্তে শিরায় শিরায় রক্ত বইছে, তাই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ন্যায় বিচারের পথে যোগ দিতে আমি বিজেপিতে যোগদান করলাম। আপনাদের জানাচ্ছি যে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার ছিলেন উনি, জেলা পরিষদে। তিনি আজকে তার দলের প্রতি অনেক অনাস্থা প্রকাশ করে ভারতীয় জনতা পার্টির মোদীজির আদর্শে তিনি বিশ্বাসী হয়ে এবং মোদীজির উন্নয়নমুখী যে সমস্ত কাজ কর্মকাণ্ড দেশগুলো করছে রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে, তাতে উনি উদ্বুদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করলেন। আমি ওকে ওনাকে দলীয় পতাকা হাতে ধরিয়ে ওনাকে যোগদান করালাম এবং আজকে আমি ওনাকে বারাসাত এই উত্তেজনা জেলার যে 19 নম্বর জেডপি আছে সেই জেডপিতে ওনাকে আমি মনোনয়ন পত্র প্রকাশ করা পেশ করবার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আজকে ওনাকে আমি 19 নম্বর জেডপি থেকে মনোনয়ন পত্র দেবো। উনি সবে কত লোক জয়েন করবেন? তার সঙ্গে আজকে সমস্ত ব্লকে ব্লকে ওনার কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের হয়ে ব্লকে তারা ইয়ে করছেন, নমিনেশন ফাইল করছেন। আগামী দিনে বড় করে ওনাকে আনুষ্ঠানিকভাবে জনসভা করে ওনার সমস্ত অনুগামীদের নিয়ে সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে যোগদান করাবো। আজকে যেহেতু ওনার খুবই সংকীর্ণ, কারণ তিনটের মধ্যে ওনার নমিনেশন দিতে হবে, যার জন্য ওনাকে আমরা আজকে জেলা অফিসে যেহেতু পারাসতেই ওনার নমিনেশন হবে সরকারটি ওনার যারা ওনার সঙ্গে যারা দলে যোগদান করেছে তারা সব আমরা 2 নম্বর ব্লকের ডিডিও অফিসে রয়েছেন সবাইকে কার্যকর্তাকে নিয়ে নিয়ে এই মুহূর্তে ওই ধরে দাঁড়ানো করে ইচ্ছা চারিদিকে তো দেখছি সন্ত্রাস, গণতন্ত্র হরণ। এদের পশ্চিমবাংলায় এখন কোনো গণতন্ত্র নেই, পশ্চিমবাংলায় অপশাসন চলছে, আমাদের ঘৃণা ধরে গেছে। তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জি তৎকালীন শাসকের অপশাসনের বিরুদ্ধে, খুন সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে মমতা ব্যানার্জি গর্জে উঠেছিলেন, বাংলার হাজার হাজার মানুষ তার পিছনে ছুটেছিলাম, আমরা রক্তক্ষয়ী সংগ্রাম করতে আমরা প্রস্তুত ছিলাম। তারপরে যখন আমরা ক্ষমতায় আসলাম কিছুদিন ভালো ছিলেন, আমিও জনপ্রতিনিধি হয়েছিলাম 2013 থেকে 18 সালে। তারপরে 18 সালে আমাকে আমি বঞ্চনার শিকার হই, আমি তখন মানসিক দিক দিয়ে খুব কষ্ট পেলাম। 5 বছর আগে অবজার্ভ করেছি, দেখেছি যে কী করবো ছোটোবেলা থেকে, সেই ভোটার হয়েছি তখন থেকে রাজনীতি করি, রাজনীতি রক্ত আমার গায়ে, আমি রাজনীতি ছাড়া ঘরে থাকতে পারি না, মানুষের সঙ্গে না মিশলে মানুষের সঙ্গে না থাকলে আমার ভালো লাগে না। আমি স্বচ্ছতা নিয়ে রাজনীতি করেছি, আমার বিরুদ্ধে 1 টাকা কাঠফড়ি খাওয়ার কোনো অভিযোগ নেই, কেউ দাঁড়িয়ে বলতে পারবে না। আমি কন্ট্রাক্টরদের বলেছি দাদা রাস্তাটা ভালো করে করুন, আমি টাকা চাই না। এইভাবে আমি স্বচ্ছতার সহিত রাজনীতি করেছি, কিন্তু দেখলাম আমাদের মতো মানুষের দলে আর জায়গা নেই, কোনো গুরুত্ব নেই। আর চারিদিকে তো দেখছি কোথায় গণতন্ত্র, যে গণতন্ত্র লক্ষ্যে আমরা মমতাবাদী পিছনে হাজার হাজার কথা কথা ছুটেছি, কি দেখছি বড় কষ্ট হচ্ছে, বড় ভাবতে কষ্ট হচ্ছে, এই কি আমার সেই দিদি? পাশাপাশি দেখলাম নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টির জনমুখী কার্যকলাপ, তার জাতীয়তাবাদী কার্যকলাপ, স্বচ্ছ ভারত গঠনের লক্ষ্যে তার যে কার্যকলাপ, আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্য, সেগুলোকে আমাকে আকৃষ্ট করেছে। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।